বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ ফোন ইন অনুষ্ঠান সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করি ভালো আছেন আশা করি তো বলতেই হয় সব ভালো থাকা যায় না নানা কারণে অসুস্থতা এছাড়াও জীবনে চলার পথে নানাবিধ সমস্যা আমাদের প্রতিনিয়ত দুর্ভাবনার কারণ হতে পারে মানসিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি সমস্যা যতটুকু না জটিল তার চেয়ে অনেক বিধির সমস্যা তৈরি করতে পারে নানা ধরনের রোগ ব্যাধি এবং রোগ ব্যাধির জটিলতা তার মাঝে করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বব্যাপী মহামারী এবং আমাদের চিন্তার কারণ হয়েছে বিস্ময়ের ব্যাপার হলো আমাদের ভাবনায় এই যে দুর্ভাবনা চিন্তা এগুলো দূর করে সচেতন হতে হবে জীবনকে সুন্দর করতে হবে নিজেকে পরিবারকে সমাজে এবং সবাই মিলে কী করে রক্ষে প্রতিরোধ করা যায় এ তথ্য সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হবে করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ ফোন অনুষ্ঠানে আমরা আজকে একত্রিত আমাদের সাথে দুজন সম্মানিত আলোচক উপস্থিত রয়েছেন পরিচয় করে দিয়ে আমার ডানে রয়েছেন যিনি উপদেষ্টা রোগতত্ত্ব নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর তার উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন এবং আমার বামে রয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ওয়াদুদ আলী খান প্রিয় শ্রোতা আমাদের সাথে ফোনে কথা বলবেন ফোন নম্বর লিখে নিন আট এক আট এক নয় দুই পাঁচ থেকে সাতাশ এছাড়া নয় এক চার চার দুই শূন্য আট নয় এক চার চার দুই এক শূন্য আমাদের অনুষ্ঠানটি সরাসরি আমরা প্রচার করছি আপনারা আমাদের সাথে আছেন যেহেতু আমরা সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলছি এছাড়া ঢাকা ক ছয় নয় তিন হার্স এবং এফ এম এক শূন্য ছয় মেগাহার্স ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম অষ্টআশি দশমিক আট মেগাহার্সও অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আমাদের সাথে আপনারা আছেন প্রশ্ন করুন ভেবে কথা বলুন যেহেতু সরাসরি এবং বিষয়ভিত্তিক প্রশ্ন করতে চেষ্টা করবেন শুরুতে বর্তমান প্রেক্ষাপট নিয়ে সামান্য একটু জানতে চেষ্টা করি ডাক্তার মুস্তাক হোসেন আপনার কাছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দু সালের করোনা ভাইরাস কারণ করোনা ভাইরাস নামে আরও কয়েকটি ভাইরাস আছে এটা এখন আমাদের দেশে সহ সারা বিশ্বে একটা সংক্রমণ ঘটাচ্ছে আর অন্যগুলো অনেকটা আমাদের গা সওয়া হয়ে গেছে সেটা নিয়ে আমরা হয়তো চিন্তিত না কাজে না দু হাজার কোভিড ইংরেজিতে সেটা তো এখন সারা চীনে এটা শুরু হয়েছিল চীনের পরে ও কোরিয়া ছড়িয়ে পড়েছিলো সিঙ্গাপুর জাপান ওখানে এগুলো কমছে এখন ইউরোপের ইতালিতে থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে এখনটা হচ্ছে আমাদের দেশেও সেই ধাক্কা এসে ঢেউ এসে লেগেছে আমরা এটা একটা প্রাকৃতিক বিষয় আমরা বেশ সময় পেয়েছি অবশ্য চীনে শুরু করার পর থেকে বেশ দু মাস পরে আমাদের এখানে আসলো এখন আমাদের এখানে এই পর্যন্ত দশজন রোগী পাওয়া গেছে তার মধ্যে অর্ধেক হচ্ছে যারা বিদেশ থেকে এসছে আর তার অর্ধেক পাঁচজন হচ্ছে ওদের কাছ থেকে রোগটা সংক্রমিত হয়েছে তো এক্ষেত্রে আমাদের এখানে ধীরে ধীরে রোগটা ছড়াচ্ছে আমরা যদি এখন সবাই মিলে সচেতন হই এই রোগটা আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া থেকে কিন্তু আমরা আটকাতে পারি যেভাবে সিঙ্গাপুরে আটকিয়েছে বা চীনে সর্বশেষ তারা খুবই মানুষ মিলে সরকার মিলে সবাই মিলে আমাদের চলাচল সীমিত করে জনস্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে নিয়ে তারা এটা নিয়ন্ত্রণ করে তাই বলা হচ্ছে বিশ্বে যে চীনের উদাহরণ করুন আপনারা যে স্বাস্থ্য বিষয়গুলো হয়তো আলোচনা হবে আমরা কি কীভাবে করতে পারবো আমরা অবশ্যই বাংলাদেশে এই রোগটাকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া থেকে আরও রক্ষা করতে পারি আসুন সবাই মিলে সেই কাজটাই আমরা আরও পরামর্শ শুনবো ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন ডক্টর বাদুদ্দি খান আপনার কাছে একটা প্রশ্ন সংক্ষেপে শুনবো যেহেতু সচেতনতার কথা বলা হচ্ছে কি লক্ষণ যদি একটু আমরা জানতে পারি যে কি লক্ষণ প্রকাশ পেলে আমরা সচেতন হব যে তথ্যটা জানা প্রয়োজন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে যে ব্যক্তি আমাদের কাছে সন্দেহ হবে যে উনি করোনা ভাইরাস আক্রান্ত হতে পারেন তার হিস্ট্রিটা নেওয়া রোগের হিস্ট্রিটা নেওয়া অত্যন্ত জরুরি যে উনি প্রথমে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সঙ্গে যারা বিদেশ থেকে আসছে তাদের সংস্পর্শে আসছেন কি না কারণ আমাদের ভাই আমাদের দেশে এখন যে করোনা ভাইরাস আক্রান্ত লোক দশজন পাওয়া পাওয়া গেছে ওনারা কিন্তু ওই কন্ট্যাক্ট যারা বিদেশ থেকে আসছে তাদের কন্ট্যাক্ট তাদের সংস্পর্শে আসার কারণে কাজেই প্রথমেই হিস্ট্রিটা আমাদের অত্যন্ত জরুরি যে ওই দেশের থেকে ফেরত কোনো করোনা ভাইরাসে আক্রান্ত লোকের সংস্পর্শে আসছেন কি না এবং তার জ্বর আছে কিনা না একশো ডিগ্রি সেন্টি ফারেনহাইটের একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি এবং তার শুকনো কাশি এবং তার শ্বাসকষ্ট বা অন্যান্য যে আনুষঙ্গিক উপসর্গগুলো থাকে সেগুলো আছে কি এই লক্ষণগুলো আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে ধন্যবাদ শ্রোতা আপনারা করোনা ভাইরাস ভাইরাস সম্পর্কে বিশেষ অনুষ্ঠান শুনছেন আমাদের ফোন নাম্বার আবারও জানিয়ে দিয়ে আপনার কথা বলে আমাদের সঙ্গে পরামর্শ নেবেন আট এক আট এক নয় দুই পাঁচ থেকে সাতাশ এছাড়া নয় এক চার চার দুই শূন্য আট

উনি কি আমাদের পরামর্শ দিবে না আমরা ঠিকানা দিলে এখানে কোনো স্বেচ্ছাসেবক আসবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেহেতু ভাইরাস বাংলাদেশে হচ্ছে গ্রাম অঞ্চল কিরাম হবে বা শহরে কি পরিমাণ হতে পারে এইটা আমার জানার বিষয় ধন্যবাদ আরো একটা ফোন নিচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ পরিচয় দিন সুস্থ আছি কে বলছেন ভাইয়া কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান কাকসিরা বাজার থেকে জেলা পরগনা ভাইয়া জি ভাইয়া আমি জানতে চাচ্ছি করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের কি কি পন্থা অবলম্বন করতে হবে কিভাবে সতর্কভাবে থাকতে হবে এইটা আমার প্রশ্ন ভাইয়া খুব ভালো প্রশ্ন আর একটা ফোন নেচ্ছি হ্যালো হ্যালো আমরা এরপরে ফোন পেলে কথা বলবো তার আগে ফিরে যাই আর প্রশ্ন করেছেন টাঙ্গাইল থেকে যে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা বলছেন রেজাল ভাই আমি চাটকিল নোয়াখালী থেকে বলছিলাম সোহাগ সোহাগ প্রশ্ন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার কিন্তু আতঙ্ক যাতে না আসা এই ব্যাপারে কথা বলতে হ্যাঁ আতঙ্ক যেন না আসা এটা খুব ভালো প্রশ্ন সুহাগ প্রশ্ন করেছেন আমরা আরেকটা ফোনে যাচ্ছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন কথা বলছি মোহাম্মদ শাকিল আহমদ থানা মাদারগঞ্জ জেলা জামালপুর থেকে কেমন আছেন রাজল ভাইয়া হ্যাঁ ভালো আছি প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাস থেকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে এটা আমার প্রশ্ন ধন্যবাদ আমরা যে ফোনগুলো পেয়েছি এগুলো জবাব একে দিয়ে নিই আরই প্রশ্ন করেছেন টাঙ্গাইল থেকে জানতে চান কতদিন চলতে পারে এই ধরনের একটা চিন্তা একটা সমস্যা একটা ভাবনা তো আছেই প্রশ্নটির উত্তর নিচ্ছি ডক্টর মুস্তাক আহমেদ হোসেন যে দেখুন কতদিন সেটা তো এখন বলা যাচ্ছে না যেমন চীনে এখন কমে যাচ্ছে চীন জাপান কোরিয়াতে সিঙ্গাপুরে কমে গেছে কিন্তু আমাদের বাংলাদেশে এটা নতুন করে শুরু হয়েছে ওর পরে ইতালিতে শুরু হলো ইতালির থেকে ইউরোপে ছড়াচ্ছে তারপরে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে এগুলো সব বাড়তির দিকে আর আমাদের দেশে মাত্র শুরু হলো যতদিন ধরে পৃথিবীর সমস্ত দেশে একটা এটাকে বন্ধ করতে পারবে যেন আমরা সব দেশ বন্ধ করেছি এরকমভাবে অন্যান্য দেশ যদি এটাকে ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারে তখনই কেবল বলতে পারবো যে আমরা এটা মুক্ত হয়েছি এতে এটা সময় কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে সেটা নির্ভর করে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার এবং মানুষ মিলে এটাকে মোকাবেলা করার জন্য এসব নিয়ম কারণ সেগুলো মেনে চলছে কি ধন্যবাদ হাজি মোহাম্মদ মিন্টু প্রশ্ন করেছেন চাঁদপুর থেকে যদি এ ধরনের সমস্যা হয় প্রাথমিক ব্যবস্থাপনা কি করতে হবে ডাক্তার ওয়াদুদ আলী খান ভাই আপনি যদি নিজেকে মনে করেন যে হ্যাঁ বা কেউ কাউকে মনে করেন যে হ্যাঁ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং সেই উপসর্গগুলো যদি থাকে তাহলে প্রথমে আপনি আপনার নিকটস্থ ডাক্তার সাহেবদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে উপসর্গ মোতাবেক যে ব্যবস্থা নেওয়া যেমন জ্বরের জন্য ওষুধ খাওয়া এবং নিজেকে সর্বপ্রথমভাবে সচেতনমূলক যেটা সেটা হলো আইসোলেশন করা নিজে আপনি অন্যর কন্ট্যাক্টে যাবেন না ঘরে নিজের সেলফ কোয়ারেন্টাইন বা সেলফ আইসোলেশন যদি জীবাণু থেকে থাকে তাহলে সেলফ আইসোলেশনে যাবেন আর যদি সংস্পর্শে থেকে থাকেন তাহলে সেলফ কোয়ারেন্টাইনে যাবেন তারপরে আপনি নিজে মাস্ক ব্যবহার করবেন যেন আপনার থেকে ড্রপলেট ইনফেকশান হয়ে অন্য কেউ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে না পারে তারপরে আপনি সরকারি ব্যবস্থাপনায় যে যে ভাবে সরকার যে পর্যায়ে বলা হচ্ছে যে চিকিৎসা নেওয়া উপদেশ নেওয়া সেই পর্যায়ে আপনি যে আপনি ওইভাবে নিজেকে ব্যবস্থা রেখে আপনি নিজে সেই থাকবেন এবং আপনার পারিপার্শ্বিক অন্যদেরও সেই রাখার ধন্যবাদ পাবনার বন্ধু রফিকুল ইসলাম একটা ভালো প্রশ্ন করেছেন আমি জন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হটলাইন নাম্বারগুলো বলা হচ্ছে জানানো হচ্ছে তিনি বলছেন যে কেন আমরা কি সেখানে যাব দেশের যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন করব। কি সুবিধে পাবো কেন উত্তরটি জানতে চাই ডাক্তার মুস্তাক হোসেন হ্যাঁ আমি এটা আগের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত হটলাইন একটা কথা বলছি যে পুরনো যে চারটা নাম্বার এর সাথে কিন্তু আরও তেরোটি নাম্বার যোগ হয়েছে পুরনো নাম্বারে খুব বিজি পাওয়া যায় কাজে আপনারা তিন তিন তিনেও ফোন করতে পারেন ট্রিপল থ্রি বা কিছু ভুলে গেলে পুলিশে নাইন নাইন নাইনে করলে তারা কিন্তু হটলাইনে যে লাইনটা খোলা আছে সেখানে আপনারা দেবে হটলাইনে এই জন্য যেন আগে যে প্রশ্ন করে সেখানে আমি যোগ করি একটু ডক্টর বাদুদের সাথে যিনি মনে করেন যে তার এরকম লক্ষণ হয়েছে আপনি প্রথমেই নিজে থেকে হাসপাতালে যাওয়া দরকার নেই আপনি আইডিসিআরের হটলাইনে টেলিফোন করবেন হটলাইনে ফোন করলে তারা আপনার ইতিহাস নিয়ে তা আপনার সেটা নিশ্চিত যদি হয় যে আপনার করোনা হয়েছে আপনার করোনা না হলে তারা আপনাকে আশ্বস্ত করবে আপনাকে কাশি চিকিৎসা নিতে বলবে আর যদি নিশ্চিত হয় তাকে বলবে যে আপনার বাসা থেকে আমরা স্যাম্পল নিয়ে যাব কেউ কেউ চাচ্ছে না যে স্বাস্থ্যকর্মীরা বাসায় গেলে জন সন্দেহ করবে আশেপাশে তখন তাকে বলা হবে যে তার কাছে অ্যাম্বুলেন্স বা কোনো একটা গাড়ি আসবে অর্থাৎ যেভাবে আপনাকে পরামর্শ দেওয়া হবে সেভাবে আপনার আর যে হাসপাতালে যাবেন তাকে তো আগে থেকে আইডিসির বলে রাখবে যে একজন সম্ভাব্য করোনা রোগী সন্দেহজনক করোনা রোগী আসছে আপনি আইসোলেশান একটা ব্যবস্থা করুন সেখানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসুন সে সেই হাসপাতালে গিয়েও আপনার স্যাম্পল সংগ্রহ করা যেতে পারে তবে আমি একটা বলছি যে শতকরা আশি ভাগ যে করোনা রোগী তারা কিন্তু হয়তো টেরও পাবে না সামান্য একটু জ্বর হবে সামান্য একটু কাশি হবে সেটা কিন্তু বিপদটা হচ্ছে উনি যদি প্রথম থেকেই নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন সুস্থ মানুষের কাছ থেকে রোগটা ছড়াবে না এই রোগটা ছড়িয়ে যদি বৃদ্ধ বয়স্ক লোকের কাছে যায় বা যারা আগের থেকে বিভিন্ন রোগে ভুগছেন তাহলে কিন্তু তাদের জন্য খারাপ হতে পারে কাজেই আপনি আমি বলবো যে আইডিসিআর হটলাইনে টেলিফোন করে পরামর্শ নিয়ে সেই মোতাবেক আপনি যাবেন ধন্যবাদ রফিকুল ইসলামের আরেকটা প্রশ্ন ছিল যে এই রোগটি শহরে বেশি হয় না গ্রামে বেশি হয় সেভাবে আমরা ধারণা পেতে চাই ডাক্তার মুশতাক হোসেন জি এটা কিন্তু এখন তো মাত্র দশজন রোগী আজকেরটা ওখানে ঘোষণা হয়নি কতজন হবে তো এইখানেকে আমরা দু জায়গার থেকেই পাচ্ছি কাজে বিদেশ থেকে যারা এসছেন তাদের তারা তো শহরে থাকছেন গ্রামে থাকছেন আর শহরে থাকলে শহরের পরিবারের লোকের তারা আক্রান্ত হয়েছে তার দ্বারা গ্রামে থাকলে তাদের দ্বারা তাদের গ্রামের পরিবারের জন্য আক্রান্ত হয়েছে দুই জায়গায় কিন্তু আমরা এখনো এখন পাচ্ছি আমাদের নোয়াখালী বন্ধু সোহাগ প্রশ্ন করেছেন একটা ভালো প্রশ্ন যে আতঙ্ক যেন না ছড়ায় এই বিষয়ে আমরা কি করতে পারি ডক্টর ওয়াদুদ আলী খান এটা সত্যিই খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যেন আতঙ্কিত হয়ে না পড়ি যে করোনা ভাইরাসে সারা শহর বা সারা গ্রাম ছড়িয়ে পড়েছে ভাইরাস এবং মানুষ একে একে নিজে আক্রান্ত হচ্ছে এই ধরনের আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নাই কারণ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে বেশি ভুগবে বা যে বেশি কষ্ট পাবে যেটা মোস্তাক হোসেন সাহেব কিছুক্ষণ আগে বললেন যে যারা অন্য রোগে আক্রান্ত আছেন তাদের বেলায় ভাইরাসে আক্রান্তর সংখ্যা এবং ভাইরাসে ভোগার সংখ্যারও বেশি থাকবে সেক্ষেত্রে শতকর আশিভাগের বেলায় দেখা যাবে হয়তো যে কোনো ওই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে না সেজন্য আমরা আতঙ্কিত হয়ে একেবারে হাসপাতালগুলোতে ভিড় করব বা ওইভাবে ডাক্তারের পরামর্শ নেব চিকিৎসা নেবো এটা মতোই দরকার নেই যদি আমরা মনে করি যে হ্যাঁ কারোর ভাইরাস দ্বারা সংকট হয়েছে বা উনি সংস্পর্শে এসে এসেছেন তাহলে আমরা সরকারি হটলাইন মোতাবেক আমরা সেইভাবে পরামর্শ নিয়ে ওই ব্যবস্থা এরপরের দুটো প্রশ্ন কাছাকাছি বরগুনার বন্ধু মোহাম্মদ জাফর পালবান এবং জামালপুর থেকে প্রশ্ন করেছেন শাকিল আহমেদ দুজনই জানতে চান এর প্রতিরোধ ব্যবস্থা কি বাঁচতে হলে কি করতে হবে ডাক্তার মুস্তাক হোসেন এটা কিছুটা ডাক্তার অবশ্যই বলেছেন যে আমি আমি এখন থেকে এখন সারা দেশে করোনা ছড়িয়ে পড়েনি দু একটি দশ দশজন রোগী তাদের আশেপাশে আছে তো আমরা যেই অভ্যাসগুলো করতে হবে সেটা সবসময়ের জন্য প্রযোজ্য করোনা হোক বা না হোক সেটাই আমাদের বাঁচিয়ে বাঁচিয়ে রাখবে প্রথমে সাবান দিয়ে আমি নিয়মিত বিরতিতে সাবান দিয়ে হাত ধুব কারণ ভাইরাস কোথা থেকে আমার হাতেই লাগবে কিন্তু আমি যেখানে চেয়ারে বসছি সেই হাতল থেকে একজন করোনা রোগী হয়তো হাসি কাশি দিয়ে গেছে বা টেবিলে বা বাসের হ্যান্ডেলে বা যেখানে যেখানে যাচ্ছি হাতটা আমরা আবার আমাদের অজান্তেই মুখে নাকে চোখে ছোঁয়াই এই মুখে নাকের চোখে ছোঁয়ালেই কিন্তু ভাইরাসটা আমার ভিতরে চলে যাবে কাজে সবচেয়ে আগে আপনি নিজের হাতকে সবসময় সাবান দিয়ে ধুবেন নিয়মিত বিরতিতে একটা কাজ থেকে অন্য কাজে যাওয়ার মাঝখানে সেটা দ্বিতীয় হচ্ছে হাঁচি কাশি আপনার করোনা হোক বা না হোক আপনি হাঁচি কাশিটা নিয়ন্ত্রণ করবেন আপনি খোলা ইয়েতে হাঁচি কাশি দেবেন না এটা নাক মুখ ঢেকে দিতে হবে যদি আপনি কোনো টিস্যু বা রুমাল দিয়ে বা হাত দিয়ে ঢাকেন সে টিস্যু বা রুমাল হাঁচি দেওয়ার পরে ফেলে দেবেন এমন জায়গায় সেখান থেকে না ছড়ায় আমার আমরা বলি ঢাকনাওয়ালা বিনে আর হাতে দিলে হাতটা আপনি ধুয়ে ফেললে সবচেয়ে ভালো হয় এই কনুয়ের ভিতর দিয়ে যদি আপনি এই হাঁচিটা ঠেকান পরে বাসায় গিয়ে আপনি আপনার জামাটা বা ধুয়ে ফেললেন বা হাতটা গোসল করে ফেললেন এটা আরটা দ্বিতীয় হচ্ছে আমি হ্যান্ডশেক করব না হ্যান্ডশেক এবং কুলাকুলি বলছি এখানে এখনও যদিও আমাদের সমাজে ছড়িয়ে পড়েনি এখন থেকে অভ্যাসটা করতে হবে যেন আমার হাতের ভাইরাসটা আরেকজনের মাধ্যমে যাওয়া যায় অথবা অন্যের ভাইরাস হাতের মাধ্যমে আমার হাতে না আসে তারপরে এখন থেকে আমরা যারা একটু বয়স্ক এবং যারা অন্য অন্য রোগে ভুগছেন ডায়াবেটিস ব্লাড প্রেশার বা অ্যাজমা কিডনি রোগ ক্যান্সার তাদেরকে আমরা এখন থেকে বলবো যে আপনারা খুব ভিড় আছে এমন জায়গায় যাবেন না খুব বেশি প্রয়োজন না হলে এই দেশের ভেতরে এবং বাইরে ভ্রমণ করা দরকার নেই সবার জন্যই শুধু বৃদ্ধ লোকদের জন্য না বা অসুস্থ লোকদের জন্য না এই অত্যাবশ্যকীয় ভ্রমণ অত্যাবশ্যকীয় মিটিং জমায়েত এগুলো কমাতে হবে এভাবে যদি আমরা চলি নিশ্চয়ই আমরা যে করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে সেখান থেকে আমি নিজেকে প্রতিরোধ করতে পারব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে চলতে চেষ্টা করতে হবে তথ্যগুলো মানতে হবে করোনা ভাইরাস সম্পর্কে আমরা ফোনের অনুষ্ঠান শুনছি আমরা একত্রিত আজকে আমরা সরাসরি কথা বলছি আপনাদের সাথে আমরা আছি প্রশ্ন করুন ভেবেচিন্তে কথা বলুন প্রশ্ন করার সুযোগ রয়েছে আমাদের ফোন নাম্বার জানিয়ে দিই আট এক আট এক নয় দুই পাঁচ থেকে সাতাশ এছাড়া নয় এক চার চার দুই শূন্য আট নয় এক চার চার দুই এক শূন্য নিচ্ছি ফোন কল হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরিচয় দিন কথা বলছি নরিয়া শরিয়তপুর থেকে মোহাম্মদ শাকিল শিকারি আমার প্রশ্ন হলো ইয়া আমার দীর্ঘদিন ধরে ইয়া ইয়া কাশের সাথে কফ বাইরে হইতাছে কফ বাইরে হয় আর হলো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা কি বাতাসের মাধ্যমে কি ভাইরাসটা কি ছড়ায় হ্যাঁ আপনার প্রশ্ন হচ্ছে বাতাসের মাঝে ছড়ায় কিনা কিন্তু কফ কাশের জন্য কাছে কোথাও চিকিৎসার ব্যবস্থা নেবেন ধূমপান করেন কিনা যায় না সাবধান থাকতে হবে

যে নাকি খানকুনির পাতা খালি এই রোগটা হবে না সারের কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের এই রস খাইছি এখন আমাদের কি কর্তব্য কিভাবে চললি কিভাবে হবে না আমি এইটা একটু সারের কাছে জানতে চাচ্ছি প্রশ্নের উত্তর দিলেই খুব খুশি হব। বুঝিও দিন আমার বলে আমরা অনেক লোক শুনতেছি সবাই শুনতেছি ধন্যবাদ আপনারা একসাথে সবাই মিলে অনুষ্ঠান শুনুন যে তথ্যগুলো ভালো তথ্য বিজ্ঞান ভিত্তিক তথ্য এগুলো সবাইকে জানাবেন আর যে কথা বলেছেন নিশ্চয়ই উত্তরটি পাবেন আপনারা আমাদের সাথে থাকুন আর একটা ফোন নিচ্ছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি আবার শাকিল আহমদ থানা মাদারগঞ্জ জেলা জামালপুর থেকে হ্যাঁ শাকিল স্যার আমার প্রশ্ন হচ্ছে আমাদের গ্রাম্য এলাকায় ধুলমালিক নামক একটি উদ্ভিদ রয়েছে হ্যাঁ জি

হ্যাঁ আপনারটা আগে জবাব দিতে হবে বিড়ি কেন খাবেন ধূমপান কেন করবেন চা খান চা এক বন্ধু এক বন্ধুকে দেন দুজন ভাগ করে খান আবার বিড়িকেও ভাগ করে খায় আর বিড়িকে খাওয়ার জিনিস ধূমপান একটা ভালো কথা নয় অস্বাস্থ্যকর বিষয় আপনারটা আগে উত্তর দিয়ে ভালো কথা ফোন করেছেন যে যার হয়েছে তিনি কি ছোঁয়াচে আকারে অন্য একজনকে আক্রান্ত করছেন কি না কাছাকাছি প্রশ্ন করেছেন শাকিল শরীরপুর থেকে তিনি জানতে চেয়েছেন বাতাসে এই করোনা ভাইরাস ছড়ায় কিনা আমাদের সাথে আছেন উপদেষ্টা আই ইডিসিআর ডাক্তার মুস্তাক হোসেন তারকে জানতে চাই প্রথম কথা হলো হাঁচি কাশি দেবার পরে যদি আপনি সেখানে ঢোকেন তাহলে হয়তো আপনার নাকের মুখে ঢুকতে পারে কিন্তু এই ভাইরাসটা বাতাসে ভাসতে পারে না একটু ভারী কাশি হাঁচিটা এটা নিচে পড়ে যায় সেটা মাটিতে হোক বা টেবিলে বা চেয়ারে যেখানে মানে কোনো একটা দেশে এটা পড়বে এটা বাতাসে ভেসে থাকবে না যদি না আপনি হাঁচি কাশি দেওয়ার পাশেই থাকেন তাহলে হয়তো আপনার নাকের মধ্যে সেটা যেতে পারে সেই ফোটা ছোটো ছোটো ফোটা যেটা হয়তো চোখে দেখা যায় না দ্বিতীয় হচ্ছে যে আচ্ছা বাজারে বাজারে বসে যদি হ্যাঁ এই জন্য আমরা বলছি যে অনাবশ্যকভাবে কোনো ভিড়ে আক্রান্ত জায়গায় যাবেন না কারণ বাজারের মধ্যে যিনি আছেন তিনি হয়তো খুব মৃদু লক্ষণ নিয়ে আছেন অল্প একটু জ্বর অল্প একটু কাশি কিংবা অল্প একটু গলা ব্যথা হতে পারে কাজে তিনি তো পরীক্ষা করার আগে জানতে পারছেন না যে তিনি করোনা রোগী বা তার যদি খুব বেশি জ্বর বসি কাশি না হয় তিনি হয়তো পরীক্ষা করবেন না সেক্ষেত্রে আমরা বলবো এখন থেকেই যদিও বাংলাদেশে এই মুহূর্তে ছড়িয়ে পড়েনি সব জায়গায় সব বাজারে হয়নি বা বাড়িতে যারা ছিলেন বাড়ির লোকেরা আক্রান্ত হয়েছেন এখন থেকে অভ্যাসটা করতে হবে যে আপনি বাজারে কাজকর্ম সেরে দ্রুত বাসায় চলে যাবেন অযথা এক জায়গায় বসে এই পরিবারের সঙ্গে থাকবেন এখানে ভিড় ভিড় করা বা এই জমায়েত করা প্রয়োজন নেই ডাক্তার মুস্তাক হোসেন আমি নিজে গতকাল রাতে বিবিসি দেখছিলাম টেলিভিশনে সেখানে দেখলাম রাস্তাঘাট ফাঁকা রাস্তায় কোনো লোক নেই সব ঘরে বসে আছে কেন না সেটা ইটালিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কাজে তারা আইন করেছে যে কেউ বাসার থেকে বের হবে না খুব প্রয়োজন ছাড়া সেটা চিনেও করেছে আমাদের এখানে এখনো সেই অবস্থা হয়নি তবে প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্যে আমাদের এখানে আইন করার আগেই আমরা নিজেরা যদি সাবধান থাকি ভিড়ের জায়গায় না যায় আমাদের হয়তো সেরকম পরিস্থিতিতে আমরা যাবো না সেটাই ভালো কিন্তু প্রস্তুত থাকতে হবে যে কোনো জি রোগকে ছড়াবার ব্যাপারে আতঙ্ক নয় তবে সচেতনতা বড় কথা যে ভিড় এড়াতে হবে বাজারে অযথা ঘোরাঘুরি করা বসে বসে চা পান করবেন ঘরে বসে করুন আর ধূমপান তো অপরাধ এটা অন্যায় অস্বাস্থ্যকর আরেকটা ফোনে যে পারছি না পাংসা থেকে প্রশ্ন করেছেন লুৎফর জোয়ারদার তিনি গাছের পাতার কথা বলছেন যে পাতা খেলে থানকুনি পাতার কথা বলেছেন এটা গতকাল রাতে শুনেই বাস তারা অনেকেই খেয়ে ফেলেছেন এবং আরও একজন প্রশ্ন শাকিল জামালপুর থেকে তিনিও বলছেন কোনো এক উদ্ভিদের পাতা এগুলো খেলে নাকি ভাইরাস ধ্বংস হয়ে যায় অর্থাৎ তাদের এই ধরনের সমস্যা হবে না করোনা ভাইরাস সংক্রমণ বা ভাইরাস হবেই না এ ভাবনে এলো থেকে গিয়ে ডাক্তার ওয়াদুদ আলী খান আসলে ভাই আপনাদের যে এই ভাবনা যে থানকুনির পাতা বা ভুলতা গাছের পাতা শাকিল সাহেব যেটা জামালপুর থেকে বলেছেন আসলে এই ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যে পাতা বা কোনো গাছের ছাল বাকল বা শিকড় খেলে আপনি করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এই ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এখন পর্যন্ত আমাদের জানা দরকার যে করোনা ভাইরাসের কোনো টিকা আবিষ্কৃত হয়নি কাজেই নিজে সচেতন থাকবেন সাবধান থাকবেন সেটাই সবচেয়ে বড়ো জিনিস প্রিয় শ্রোতা আপনারা আমাদের সাথে আছেন যেহেতু সরাসরি কথা বলছি প্রতিটি পরিবারের সদস্যদের দেশব্যাপী সবাইকে জানাতে হবে কোনো বিভ্রান্তি ছড়াবেন না গাছের পাতা রস গাছের পাতা খেলে দূর হয় এগুলো সরকার জানাবেন তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক তথ্য বিজ্ঞানভাবেই নিতে হবে আপনি একটা কথা বলে ফেললেন মিডিয়াতে আরেকজন গ্রহণ করলো এগুলো কোনোভাবেই ঠিক নয় আমরা মেনে নিতে পারছি না এই প্রশ্নগুলো করেছেন সুতরাং এটাকে আমরা বিভ্রান্তি পর্যায়ে বলবো খোকন পাংসা থেকে প্রশ্ন করেছেন একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা বুঝবো কী করে যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত ডাক্তার মুস্তাক হোসেন হ্যাঁ প্রথম কথা হলো যে এখন তো সবারই এই যে এই সিজনে সবার না মানে অধিকাংশ লোকের কাশি হচ্ছে বা কিছু জ্বর আসছে বা নাক দিয়ে সর্দি এই এই সময়টাতে যখন শীত থেকে আমরা গরমের দিকে আসছি ইনফ্লুয়েঞ্জা সর্দি অনেক বেশি বা কাশিও হচ্ছে আমার নিজেরও একটু একটু কাশি আছে কিন্তু কিন্তু আমারটা বাংলাদেশে করোনা ভাইরাস আসার আগে থেকে বেশ কয়েক সপ্তাহ ধরে ভুগছি আমি তো এগুলো ভাইরাস যে এই ভাইরাসগুলো জানা ভাইরাস হ্যাঁ সেই সমস্ত জানা ভাইরাসে কাশি হচ্ছে এ দেখ কিন্তু যদি এইরকম জ্বর এবং কাশি লোকের সাথে যুক্ত থাকে যে সে বিদেশ থেকে আসছে চোদ্দো দিনের মধ্যে বা বিদেশ থেকে আসছে এমন লোকের সংস্পর্শে ছিলেন যে বিদেশি হাসি কাশি ছিল তাহলে সারণা বুঝবো করোনা ভাইরাস করোনা ভাইরাসের লক্ষণ অন্য অন্য শ্বাসতন্ত্রের যে অসুখ তার মতোই জ্বর হবে একটু কাশি হবে বা বেশি কাশি হতে পারে বেশি জ্বর হতে পারে একটু কলা ব্যথা হতে পারে কাজেই এর সাথে যদি আপনি ওই করোনা রোগের সংস্পর্শে আসছেন কিনা সেটা যুক্ত করলেই কেবলমাত্র আপনি এছাড়া দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কাশি হবার জন্যে আর রোগ ছড়াবার জন্যে ধূমপানি যথেষ্ট এই জন্য ধূমপানকে আপত্তিকর বলা হয় ডাক্তার ওয়াদুদের খান যে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন যে এই সুযোগে যারা ধূমপান করে ছেড়ে দিন না সারা জীবনের জন্য চেষ্টা করুন না একবার আপনার মন্তব্যকে ডাক্তার আসলে এটা সত্যি খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমরা ঘুধুমপান আমাদের ধর্ম বলেন এবং আমাদের সামাজিক ব্যবস্থায় বলেন বিভিন্নভাবে এটাকে অনুৎসাহিত করা হয় সেক্ষেত্রে যদি অনেকে দেখেন রোজার সময় কিন্তু ধূমপান ছাড়ার অভ্যাসটা শুরু করতে চান এই ক্ষেত্রেও আমি বলবো যে যদি এটা আমাদের জন্য করোনা ভাইরাস একটা আশীর্বাদস্বরূপ হয়ে থাকে যে হ্যাঁ এই সময় আমি আমার এই ধূমপানের বদ অভ্যাসটা চিরতরে আমি এই ধূমপান থেকে বিরত থাকব। তাহলে এই চেষ্টা অনেকেই করতে পারে এবং আমার মনে হয় তা পরবর্তীতে উনি ভবিষ্যৎ জীবনে এই ধূমপানের জন্য যে সমস্ত রোগ বা অসুখ বালাই উনি আক্রান্ত হতে পারতেন সেই ক্ষেত্রের থেকে সেই অসুখ অসুখ রোগ বালাই থেকে উনি নিজেকে মুক্ত রাখতে পারে আর একটা তথ্য যেখানে সেখানে থুথু ফেলা ঠিক নয় আর নাক কানে হাত ধরে একটা বাজে অভ্যেস নাক ঝাড়া একটা বাজে অভ্যেস পথে ঘাটে ডাক্তার মুস্তাক হোসেন এই সুযোগে এটা ছেড়ে দিতে পারি না নিশ্চয়ই আমরা তো অবশ্যই বসে আমাদের কফ থুতু যেখানে সেখানে ফেলা যাবে না নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে বেসিনে কিংবা রাস্তায় ফেললে আপনি দেখবেন যে ঢাকা বিন কোথায় আছে বা পকেটে যদি টিস্যু থাকে টিস্যুর মধ্যে ফেলবেন টিস্যুটা ফেলে দেবেন আর সেগুলো হাঁচি কাশি এগুলো সব খোলা জায়গায় আমরা বাস থেকে থুতু ফেলি রিক্সার মধ্যে গিয়ে পড়ে রিক্সা থেকে নাক ঝারি সেটা পথচারীর মধ্যে পড়ে এগুলো দেখুন এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এখন রাস্তাঘাটে কেউ থুতু ফেল না কারণ হলো উনিশশো সালে একটা প্রচণ্ড বড় মহামারী হয়েছিল ইনফ্লুয়েঞ্জা মহামারী তখন তখন এই থুতুর মাধ্যমে ছড়াতো তখন একটা পোস্টার দেওয়া ছিল যে থুতু ফেলবেন না এটা আমাদেরকে মেরে ফেলে আমাদের মৃত্যুবরণ করায় কাজে আমরা নিশ্চয়ই এরকম ঘটনায় যাব না তার আগেই আমাদের এই থুথু নিয়ন্ত্রণ কফ কাশি রাস্তায় না ফেলি সেটা যদি আমরা সচেতন হই আমরা শুধু করো না কেন শ্বাসতন্ত্রবাহিত অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারবো বিশ্ব মহামারী বলা হচ্ছে কিন্তু আমরা এখনও কিন্তু ততক্ষণে আক্রান্ত হইনি আমাদের সচেতনতাই আমাদের রক্ষা করতে পারে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ অনুষ্ঠান ফোন ইন আমরা সহসে আছি আপনাদের সঙ্গে প্রশ্ন করুন আমাদের ফোন নম্বর আবারও জানিয়ে দিই আট এক আট এক নয় দুই পাঁচ থেকে সাতাশ এছাড়া নয় এক চার চার দুই শূন্য আট নয় এক চার চার দুই এক শূন্য আমাদের সাথে আপনারা আছেন হ্যালো আলাইকুম সালাম কে বলছেন কোথেকে বলছেন আমি আইবালি বলতেছিলাম ঠাকুরগাঁও থেকে হ্যাঁ আইবালি প্রশ্ন আমার প্রশ্ন স্যার যে আমাদের আমাদের মানে পার্শ্ববর্তী আর কি একজনের

জি আমি পুরাতন শ্রোতা অনেক দিন থেকে শুনতে পারতেছিলাম না তো আমি আবার যুক্ত হলাম সাধন সরকার দিনাজপুর জেলা থেকে হ্যাঁ সাধন প্রশ্ন জি আজকে যেটি প্রশ্ন করতে চাই যে আমরা জানি যে শুধু করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য প্রতিটি জেলা জেলায় এটি স্থাপন নেই শুধু ঢাকায় চারটি হাসপাতাল রয়েছে সেই ঢাকায় হাসপাতাল বাইরে ছাড়াও আপনারা কি মানে সার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা উপজেলা বা জেলা পর্যায়ে এগুলো করার জন্য রক্তত্ব এবং রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান তার উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন আমাদের সঙ্গে আছেন তিনি উত্তরটাই দিচ্ছেন সাধারণ সরকার দিনাজপুর থেকে প্রশ্ন করেছেন জি এটা হ্যাঁ এটা অনেকের প্রশ্ন দেখুন যখন নতুন একটা মহামারী ঘটে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে সাহায্য করে সেইটার খুব দ্রুত যে পরীক্ষার যন্ত্রপাতি সেগুলো সরবরাহ করতে গেলে আগের থেকে থাকে না তাৎক্ষণিকভাবে গবেষণা করে বের করতে হয় সেটা যেহেতু এটা নতুন ভাইরাস নতুন লক্ষণ তারা তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে প্রতিটি দেশে একটি করে বড় বড় দেশে হয়তো দুটি করে তারা দেয় যেমন ভারতে দুটি সেন্টার আছে কিন্তু আপনি বাংলাদেশে যেই প্রান্তেই থাকেন না কেন আইডিসিআর এবং আইসিটিআরবির উনিশটা হাসপাতালে এ এর নমুনা সংগ্রহ করার কেন্দ্র আছে এবং আজকে সিদ্ধান্ত হয়েছে সমস্ত বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে যেগুলোতে নেই এই বিশটার মধ্যে উনিশটার মধ্যে অনেকগুলো মেডিকেল কলেজ হাসপাতাল আছে বাকি মেডিকেল কলেজ হাসপাতালেও এই নমুনা সংগ্রহ করার কেন্দ্র বা সার্ভেলেন্স কেন্দ্র স্থাপন করা হচ্ছে কাজে আপনি আপনি যদি হটলাইনে জানান যে আপনি কোথায় আছেন আপনার ইতিহাসের সাথে যদি মিলে যে চোদ্দো দিনের মধ্যে বিদেশ ভ্রমণ করেছেন কি না বা করোনা সংক্রান্ত রোগীর সাথে মিশেছেন কিনা। তাহলে আপনাকে টেলিফোন করে বলা হবে আপনি বাসায় থাকুন আপনার ওখানে গিয়ে ওই নিকটস্থ কেন্দ্র থেকে গিয়ে নমুনা সংগ্রহ করবে কাজে এটা কোনো চিন্তার কারণ নেই ল্যাবরেটরিটা খুবই উচ্চ সেফটি নতুন ভাইরাস তো এটা না ছড়ায় কাজে সব জায়গায় এটা এখনই করা যাবে না উচ্চ সম্পন্ন নিরাপত্তা সম্পন্ন ল্যাবরেটরি আইডিস পরীক্ষা করা হয় কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার চার থেকে ছয় ঘন্টার মধ্যে এটা আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমরা নিয়ে আসতে পারি কাজে আপনি চিন্তিত হবেন না শ্রোতা আপনাদের জানিয়ে দিই চমৎকার তথ্য অবতারণা করেছেন আপনারা ভালো একটা প্রশ্ন সাধন সরকার করেছেন এই পরীক্ষার প্রশ্ন যেহেতু নমুনা সংগ্রহ পর্যন্ত বুঝতে পেরেছেন যে নমুনা সংগ্রহ করা যেতে পারে চার থেকে ছ ঘন্টা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় এনে ফেলা হলো তারপরে একটা প্রশ্ন এসে যায় যে সর্বোচ্চ পরীক্ষা নিশ্চিত হবার জন্যে পিসিআর নামে একটা পরীক্ষা আছে সে সম্পর্কে জানানো দরকার আপনারা আমাদের সাথে আছেন জানতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন ডাক্তার মুস্তাক হোসেন জানতে চাই এই বিষয়টি পিসিআর হ্যাঁ পিসিআরটা হলো এই ভাইরাস এই ভাইরাসের যে জেলেটিক অর্থাৎ যে আপনার বাংলা অবশ্য আমি বলছিলাম জেনেটিক সিকুয়েন্সিং এইটার থেকে মেরে ফেলা হয় প্রথমে তারপরে তার মানে আর এনে সেটাকে সেখান থেকে আলাদা করা হয় সেটা যে এই রোগের যে যারা এই রোগে ভুগেছে ভাইরাস তাদের কাছ থেকে একটা খাপ তৈরি করা হয় সেই খাপের সাথে মিলিয়ে দেখা হয় যে এই যে নতুন একটা তার তার গলার লালা বা নাকের লালা নিয়ে আসে সেটার থেকে ভাইরাস পেরে যে আর এনে তার সাথে মিলে কিনা খাপে খাপে যদি মিলে যায় তাহলে বলা হবে যে এইটা হ্যাঁ এটা হচ্ছে এই করোনা ভাইরাস দু উনিশ আর যদি এটা না মেলে এটা পার্সেন্টেজ আছে এটা বিজ্ঞানীরা আর তারা সূক্ষ্ম মেশিনের মেশিনে এটা রিডিং হয় যে একটা যদি না মেলে তাহলে এটা করোনা ভাইরাস না অন্য কিছু কাজে আমরা এই যে মেশিনটা খুবই সেন্সিটিভ এবং এটা আমাদের জৈব নিরাপত্তা নিশ্চিত করে এখান থেকে রোগটা না ছাড়া অনেক সময় ল্যাবরেটরিতে যদি সতর্ক না থাকে এখান থেকে তো রোগ ছাড়াতে পারে কাজে এই রকম একটা অত্যাধুনিক মেশিন পিসিআর মেশিন আইডিসিআরে দু হাজার সাত সাল থেকেই আছে এটা ইনফ্লুয়েঞ্জার পরীক্ষা করা হয় আপনার নিপা ভাইরাস পরীক্ষা করা হয় মার্স করোনা ভাইরাস যেটা সৌদি আরব আছে সেটাও পরীক্ষা করা যায় এইটা আসছে এইটা মানে চীনে এটা দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে স্বাস্থ্য সংস্থা আমাদেরকে ওই যে খাপ যেটা অন্য সেই রোগীর যে করোনা ভাইরাস রোগীর যেটা ফেলে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এবং সরাসরি আমরা এটা পরীক্ষা করতে পারি এটা এই পর্যায়ে এখানে একটা জায়গায় থাকবে হয়তো রোগটা পুরনো হয়ে গেলে এটা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে উৎপাদন হবে তখন অন্য অন্য জায়গাও পাওয়া যাবে জেনেটিক কোডটা পাওয়াতে সুবিধা হয়েছে নিশ্চিত হওয়া যায় আর আরেকটি তথ্য এই সুবাদে আমাদের স্টুডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হলো যে এটা নিশ্চিত করার জন্যে যে শেষ পরীক্ষাটি আমাদের দেশে আছে এবং এটা নিশ্চিত হবার জন্য বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই যে করোনা ভাইরাস হয়েছে কি না অনেকে প্রশ্ন করতে পারে যে পরীক্ষা করার ব্যবস্থা কী কাছের ল্যাবরেটরি পাচ্ছে না কেন প্রতিটি জেলার ল্যাবরেটরি আছে না এটা বিশেষায়িত পরীক্ষা যেখানে সেখানে হয় না এবং খুব ঝুঁকিপূর্ণ পরীক্ষা কারণ সেটাও আবার রোগ ছড়াবার সাহায্য করতে পারে এবং এই মেশিনটি আমাদের দেশে আছে আইইডিসিআরএ এবং এই যন্ত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় এবং এটাই শেষ কথা যে নিশ্চিত হয়েই কিন্তু আমরা জানতে পারি তার রোগটি হয়েছে কি না অযথা আমরা তথ্যটা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে যেন আর ব্যবস্থা না করি এবং আমরা যেন অংশগ্রহণ না করি সেখান থেকে সচেতন হতে হবে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এটাই আমাদের প্রত্যয় এবং প্রত্যাশা যে আমরা চাই রোগটা কি সহজে নিয়ন্ত্রণ করব আমাদের হাতের কাছে যেন সমস্যা তৈরি না হয় আর যিনি আক্রান্ত হয়েছেন তার সেবা বা চিকিৎসার ব্যবস্থা অত্যাধুনিকভাবে বিশ্ব আগাচ্ছে সেইভাবেই কিন্তু সেই ভাবে ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে পরীক্ষার কথা জানিয়ে দেওয়া হলো একটু আগেই আসুন অপেক্ষা পরিচয় দিন হ্যালো সালাম পরিচয় দিনিয়া প্রশ্ন আমরা একটু জবাব দিয়েছি ধন্যবাদ আমরা উত্তরটি প্রশ্ন নিতে পারছি না আমরা জানিয়েছি কথাটা জি আয়ু বলে একটা প্রশ্ন করেছেন ঠাকুর থেকে তিনি জানতে চান একজন ব্যক্তি তার প্রতিবেশী পনেরো দিন যাবার জ্বরে ভুগছেন এবং এই যে পনেরো দিন যাবৎ জ্বর ভুগছেন এই যে দীর্ঘমেয়াদী জ্বর এটা কি করোনা ভাইরাস লক্ষণ কিনা ডাক্তার না ভাই আসলে পনেরো দিনের জ্বর আপনি নিজেকে করোনা ভাইরাস আক্রান্ত মনে করবেন কেন আমি ঠিক বুঝি না পনেরো দিনের জ্বর আপনি অন্য বিভিন্ন কারণেই হতে পারে সেক্ষেত্রে আমি আপনাকে উপদেশ করব আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করুন আরও একটা ফোন নিচ্ছি হ্যালো হ্যালো আলাইকুম ওয়ালাইকুম সালাম পরিচয় দিন আমি এমনি শাহিন ইসলাম কালিয়াতি টাঙ্গাইল থেকে প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে করোনা ভাইরাস ঘরের ভিতরে থাকলে কতটুকু সেফ থাকা যায় মানুষের সংস্পর্শে না গেলে প্রশ্ন ঠিক সুন্দর বলেননি কি কি বলতে চাইলেন নিজেও বুঝতে পারেনি যাই হোক মানুষের সংস্পর্শে থেকে আলাদা থাকলে কতটুকু নিরাপত্তা থাকুন যায় যিনি আক্রান্ত হয়েছেন তাকে তো ছড়াতে হবে আক্রান্ত যদি কেউ না হয় ছড়াবে কি করে ডাক্তার মুস্তাক হোসেন হ্যাঁ আপনি আপনি যদি করোনা ভাইরাস এটা আমি বুঝেছি আপনি হয়তো প্রশ্ন করতে চেয়েছেন করোনা ভাইরাস কেউ একজন হাসি কাশি দিয়ে রেখে গেল সেইটা কতক্ষণ পরে নষ্ট হবে এটা এটা নিয়ে চূড়ান্ত বৈজ্ঞানিক পরীক্ষা এখনও শেষ হয়নি কেউ কেউ বলে কয়েক ঘন্টা আমরা একটা ইয়ে বলি যে চব্বিশ ঘন্টা চব্বিশ কেউ যদি করোনা ভাইরাস কাশি দিয়ে চলে গেল আপনার সন্দেহ হয় আপনি সঙ্গে সঙ্গে ঘরটা মুছে ফেলবেন আপনার টেবিলটা সাবান পানি দিয়ে বা আমরা যে সমস্ত লিকুইড দিয়ে ঘর মুছি বা জালনার কাজ ওগুলো দিয়ে মুসলি করোনা ভাইরাস নষ্ট হয়ে যাবে এটা করার কারণে আর আপনি যদি করোনা ভাইরাসের কাছে না আসেন তাতে এক হাত দূরে থাকেন তাহলে কিন্তু আপনি নিরাপদ শ্রোতা হাতের কাছে কাগজ কলম থেকে লিখে নিন আই ইডিসিআর নাম্বার শূন্য এক নয় তিন সাত এক এক শূন্য শূন্য এক এক শূন্য এক নয় তিন সাত শূন্য 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 এক এক শূন্য এক নয় দুই সাত সাত এক এক সাত আট চার শূন্য এক নয় দুই সাত সাত এক এক সাত আট পাঁচ এর মাঝে যে একটা নাম্বার করলে আপনারা পেয়ে যাবেন এই চারটা নাম্বার কিন্তু এখন বিজি আপনারা তিন তিন তিনে ফোন করে বা পুলিশের নয় 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 ফোন করে কিন্তু করলে আরও আরও তেরোটি লাইন আছে ধন্যবাদ অনেক কথা বলার ইচ্ছে ছিল করোনা ভাইরাস নিয়ে অনেক প্রসঙ্গ আজকে ফোন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর অনুষ্ঠানে আজকে সময় দিয়েছেন ডাক্তার মুস্তাক হোসেন এবং ডাক্তার ওয়াদুল্লাহ খান দুইজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য বিশেষ ফোন অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন ডাক্তার রেজাউল আলম খান প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং অনুষ্ঠানকে প্রযোজনা করলেন রাকিবা কবির